আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, গত পর্বের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা একটি বিএমএস প্রিমিয়াম ভার্সন ফ্রি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, অনেকেই এখানে লিখেছেন যে বিএমএস সফটওয়্যারটি ডাউনলোড দেওয়ার পর আপনাদের ইফেক্ট ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনারা যখন ইফেক্ট ডাউনলোড করেন তখন এটি ডাউনলোড হচ্ছে না। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার বিএমএস সফটওয়্যারটি ওপেন করতেছি। তো বন্ধুরা, আমার বিএমএস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি ইফেক্টে যাব, এবং ইফেক্টে যাবার পর বন্ধুরা, এখানে যে ইফেক্ট রয়েছে সেগুলোর একটি ইফেক্ট আমি আপনাদেরকে এখন ডাউনলোড করে দেখাবো যে এগুলো ডাউনলোড হয় কি না। তো বন্ধুরা দেখুন, এখানে যে ইফেক্ট রয়েছে এটিতে আমি ক্লিক করার পর এটি ডাউনলোড অপশন এসেছে, কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে না। তো এটি কিভাবে সমাধান করবেন? তো এটি সমাধান করার জন্য আমি এখান থেকে এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর বন্ধুরা, আপনাদের প্রয়োজন হবে একটি ভিপিএন। তো প্লে স্টোর থেকে আপনার সহজেই ভিপিএন পেয়ে যাবেন। যেমন আপনার প্লে স্টোরে যাবার পর প্লে স্টোরটি ওপেন করার পর এখানে যদি সিম্পলি লিখবেন ভিপিএন, ভিপিএন লেখার পর বন্ধুরা আপনারা এখানে অনেক ভিপিএন পেয়ে যাবেন। তো এখানে একটি ভিপিএন রয়েছে সিকিউর ভিপিএন। তো এটি আমি ইউজ করি, যেটি আপনারা ইউজ করতে পারেন। এটি খুবই কম এমবি, প্রায় 3 MB-র মতো। তো আপনারা এই ভিপিএনটি ওপেন করেন, ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো এটি ওপেন করার পর এটি ইন্টারফেস ঠিক এরকম আসবে। একটু ওপেন হওয়ার পর বন্ধু দেখুন, নিচে কানেক্ট কানেক্ট লেখা আছে, আপনার ঠিক এটির উপরে ক্লিক করুন। বন্ধু দেখুন, এখানে কিন্তু এটি কানেক্ট হয়ে গেছে। এখন আমি আমার বিএমএস সফটওয়্যারটি ওপেন করে দেখাচ্ছি এখন ইফেক্ট ডাউনলোড হচ্ছে কি না। তো আমি আমার বিএমএস সফটওয়্যারটি ওপেন করতেছি। তো ওপেন করার পর বন্ধুরা দেখুন, এখানে যে ইফেক্টগুলো রয়েছে এটির উপরে ক্লিক করার পর এখানে লেখা এসেছে ট্যাপ টু অ্যাডিট, এটার উপরে ক্লিক করুন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার বিএমএস সফটওয়্যার ইফেক্ট ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের বিএমএস সফটওয়্যার ইফেক্ট ডাউনলোড করার প্রবলেম ছিল, তারা ঠিক এই উপায়ে বিএমএস ইফেক্ট ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার সাথে থাকবেন।